তোমরা যখন বাতিল তরিকায় একে অপরের সম্পত্তি খাও, এটা তোমার নিজেকে শেষ করা, তোমার নিজেকে কিল করার অবস্থা হয়ে যায়। হারাম খাওয়া, হারাম ভক্ষণ করা তোমার জন্য কোনো কল্যাণকর নয়, তোমার ধ্বংস ডেকে আনে। এটা একটা অর্থ অনেকে নিয়েছেন, কিন্তু মেজরিটি আইমাই কেরাম মুফাসসিরিন কেরাম বলেছেন না, এখানে ফিজিক্যালি আত্মহত্যার কথা বোঝানো হয়েছে, অথবা এমন কোন ডেঞ্জারাস কাজ করা যেটা নিশ্চিত আপনার জীবনকে বিপন্ন করে ফেলবে, আপনার জীবনকে ঝুঁকিতে নিয়ে যাবে, লাইফকে রিস্কে নিয়ে যায়, এমন কোন কাজ কোন মুসলমান করা জায়েজ নাই তার জন্য। এই বিষয়ে একটা হাদিস এসেছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবি, ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পাঠালেন ইয়ামানে, সরি ওনাকে পাঠালেন যাতে সালাসের যুদ্ধের মধ্যে ওনাকে লিডার করে কমান্ডার করে পাঠালেন কিছু সাহাবিকে নিয়ে, তিনি সেখানে গিয়েছিলেন। যাতে সালাসেল নামক একটি গজওয়ার মধ্যে ওনাকে পাঠানো হলো, বা ওনাকে উনি সেখানে সারিয়ার মধ্যে গেলেন। তখন তিনি বললেন ইহতালামতু ফি লাইলাতিন বারিদাতিন শাদীদাতিল বার্দ, যে মরুভূমির মধ্যে যুদ্ধের ওই জায়গায় বহু দূরে, সেখানে যখন মরুভূমি রাতের বেলায় কিন্তু সাংঘাতিক ঠান্ডা থাকে, আর শীতকালে তো কথাই নেই, শীতকালে মরুভূমিতে প্রচন্ড ঠান্ডা থাকে, আর ওনারা ওখানে সফরের হালতে যুদ্ধের ময়দানে টেন্ট করে শুয়েছেন। মরুভূমিতে টেন্ট করে ঘুমিয়ে থাকলে ঠান্ডাটা কেমন লাগতে পারে? অনেক ঠান্ডা। আপনারা মরুভূমিতে ছিলেন? কেউ খুব বেশি লোকজন ছিলেন না, আমার থাকার সুযোগ হয়েছে, যখন ইউনিভার্সিটিতে পড়েছি আমাদের স্কাউটিংয়ের জন্য মরুভূমিতে নিয়ে গিয়েছে, সকালবেলা অর্জু করতে যান বের হয়ে যেত, ঠান্ডা পানি গরম পানির ব্যবস্থা নাই, আর ঠান্ডা হু হু করে বাতাস, অর্জু করি মনে করেন আঙ্গুল কেটে দিচ্ছে। তিনি সাহাবি বলেন যে ওই সময় কি হলো, রাত্রে আমার স্বপ্নদোষ হয়ে গেল। স্বপ্নদোষ হয় না মানুষের? হয়ে যায়। স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়ে যায়, গোসল ফরজ হয়ে গেল। আমি চিন্তা করে দেখলাম এখন গরম পানির তো ব্যবস্থা নেই সেখানে, আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আমি হালাক হয়ে যাব, বা আমি মরে যেতে পারি অসুস্থ হয়ে, আমাকে কিল করতে পারে এত ঠান্ডা। এই জন্য উনি ইস্তেহাত করলেন, ফাতায়াম্মামতু সুম্মা সাল্লাইতু বিআসহাবি সালাতাস সুবহ, তায়াম্মুম করে আপনার সাহাবীদেরকে নামাজ পড়ালাম, ইমামতি করলাম। ফালাম্মা কাদামনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারতু যালিকা লাহু, এরপরে আমার মনের মধ্যে একটু কেমন অস্বস্তি এসে গেল, আমি যে এই কাজটা করলাম, ফরজ গোসল গোসল না করে তায়াম্মুম করে নামাজ পড়লাম না, শুধু জামাতের ইমামতি করলাম, কাজটা ঠিক হলো কি না, আমার মনের ভিতরে অশান্তি শুরু হয়ে গেল। মদিনায় এসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ফাকালা ইয়া আমার সাল্লাইতা বি আসহাবিক ওয়া আনতা জুনুব, তিনি বললেন যে আমার তুমি জুনুব অবস্থায় গোসল ফরজ অবস্থায় গোসল না করে নামাজ পড়াই দিলা, প্রশ্ন করে ফেললেন তিনি আমাকে। কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইহতালামতু ফি লাইলাতিন বারিদাতিন শাদীদাতুল বার্দ ফা আশফাকতু ইন ইগতাসালতু আন উহলাক ফা যাকারতু কাওলাল্লাহ আযজা ওয়া জাল ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। বলেন যে আমি এত ঠান্ডা ছিল রাত্রে, গোসল করলে নির্ঘাত আমি অসুস্থ হয়ে মরেই যাই কিনা, এরকম আশঙ্কা আমার হয়ে গেল। তখন আমি চিন্তা করলাম কোরআনের এই আয়াতটার কথা আমার তখন মনে পড়ে গেল, আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা শেষ করে ফেলো না, নিজেরা নিজেদেরকে কিল করে ফেলো না, এমন কাজ করো না যেটা তোমার জীবন বিপন্ন হয়ে যায়, ঝুঁকিতে পড়ে যায়, কারণ ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনেক দয়ার অধিকারী। এই আয়াত মনে পড়লো ইয়া রাসূলুল্লাহ, আমি তখন চিন্তা করলাম আল্লাহ তো বলেছেন তিনি দয়াময়, তিনি তো চান না যে আমি এত কঠিন কষ্টে পড়ে মরে যাই, মরার উপক্রম হই, এই ইস্তেহাত করে আমি এই কাজ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেসে দিলেন, তিনি হেসে দিলেন, আর কোন আপত্তি করলেন না।
তো এটা তিনি বললেন না যে ঠিক আছে তাও বলেননি, মানাও করো না কি কাজ করলা তোমার নামাজ হয়নি সেটাও বলেননি, হেসে দিয়েছেন। এর অর্থ কি বোঝা গেল? ঠিক আছে, এটা শরীয়তের আরেকটা প্রিন্সিপাল। হাদিস থেকে তিন ধরনের তরিকা নেওয়া যায়। একটা হচ্ছে জিনিসটা জায়েজ আছে কিনা, তিনি বলবেন এটা জায়েজ আছে অথবা জায়েজ নাই, এটাকে বলা হয় হাদিস কাউলি। আরেকটা হচ্ছে ফেলি, তিনি এভাবে করেন আমল করে দেখেছেন সাহাবিদেরকে যে এই তরিকা আমলটা হয়ে যায়, তো সাহাবিরা সেটাকে ফলো করতেন। এই হাদিসকে বলে হাদিস ফেলি, যেখানে কাজের কথা আছে। আরেকটা হচ্ছে হাদিস তাকরিরি, তিনি করেননি তিনি বলেন উনি, ওনার সামনে কাজটা করা হয়েছে তিনি হাও বলেননি নাও বলেননি, এটার নাম কি তাকরি। এটার দ্বারা তিনি হা না না বললে জায়েজ বোঝা যায় না নাজায়েজ বোঝা যায়? মাশাআল্লাহ, সবাই তো মুস্তাহিদ হয়ে গেছেন, আল্লাহ দিলে চমৎকার জায়েজ হয়ে যায়। কারণ তিনি চুপ করে থাকবেন, না জায়েজ হলে প্রশ্নই আসে না। এই জন্য তিনটাই শরীয়তের সূত্র, সোর্স কাউলি ফেলি তাকরির। এই বিষয়ে আরেকটি হাদিস আপনারা শুনেছেন তাইমের কথা, এক এরকম আরেক যুদ্ধের মধ্যে এক সাহাবি আহত হয়েছিলেন, মাথাটা ফেটে গিয়েছিল, তারপরে তিনি সকালবেলা রাতে ওনার স্বপ্নদোষ হয়ে গেল, সকালবেলা ফজর পড়তে উঠে এখন গোসল কেমনি করেন, পানি এত ঠান্ডা, কয়েকজন সাহাবির সঙ্গে পরামর্শ করলেন এত ঠান্ডা আর আমার তো মাথাও ফাটা, এখন নামাজ তো পড়তে হবে, ফরজ গোসল হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, আমার কি তাইমুম করা পারমিশন আছে? ওনার মাসালা জানা ছিল না, যে কয়েকজনকে জিজ্ঞাসা করেছে ওনারা বললেন না ফরজ গোসল এটা তৈমুম দিয়ে হবে নাকি, তোমার গোসল করাই লাগবে নামাজ পড়তে হবে। হায় হায়, সেই বেচারা গোসল করলেন ঠান্ডা পানিতে, আর সেই গোসল করার পরে কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে মারা গেলেন। যে সাহাবিরা ওনাকে তৈমুমের ফতুয়া দিলেন না গোসলের ফতুয়া দিলেন, তাদের মনে খুব কষ্ট লাগলো, তারা এসে বা কেউ কেউ এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে বললেন যে তাকে তাইমুমের ফতুয়া দিল না, বেচারা তো মারাই গেল। তখন তিনি শুনে দুঃখ করে বলেন কাতালুহু কাতালাহুমুল্লাহ, তারা তাকে মেরে ফেললো, আল্লাহ তাদেরকে মেরে ফেলুক। অবশ্য তিনি সাহাবিদেরকে অন্তর থেকে বদদোয়া দিয়েছেন না, সাহাবিরা একটু ভুল করেছেন তাই বলে তিনি বদদোয়া দিবেন না, কিন্তু কথাটা শক্ত করে বলেছেন যেন বাকিরা শিখে ফতোয়া দিতে সাবধান হয়। এই যে কথাটা শক্ত হয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবিকে এরকম বদদোয়া কখনো দেননি, আর দিলে সাহাবিদের কোনো বাঁচার উপায় ছিল না, কিন্তু খুব সাবধান করেছেন। এই জন্য ফতোয়ার বিষয়টা খুব জটিল বিষয়, খুব কঠিন বিষয়। ফতোয়ার জিম্মাদারি কত বড় জিম্মাদারি, আল্লাহ। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, যারা ফতোয়া দিবেন তাদেরকে লক্ষ্য করে তাদেরকে কিছু আদাব, কিছু গাইডলাইন, গাইডেন্স, তাদেরকে কিছু সুন্দর প্রিন্সিপাল শিখিয়ে দেওয়ার জন্য একটা কিতাব লিখেছেন। কিতাবটার নাম দিয়েছেন ইলামুল মুয়াক্কাইন, মুয়াক্কাইন স্বাক্ষরকারীগণ, ইলাম ইনফরমেশন, স্বাক্ষরকারীদের জন্য ইনফরমেশন। কিসের মধ্যে স্বাক্ষর করবে? ফতুয়ার মধ্যে স্বাক্ষর করবে, ফতুয়ার মধ্যে সাইন দিবে। আর তারা ফতুয়া কার পক্ষ থেকে সাইন করে? আল্লাহর পক্ষ থেকে তারা ফতুয়ার মধ্যে সাইন করে। তিনি বুঝাইতে চাইলেন, কিতাবটার নাম দিলেন এই আলেমরা, মুফতিরা, ফকিরা, যারা ফতুয়া দাও, তোমরা আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষর করছো, সিগনেচার করছো, লিখিত না দিলেও মুখেও যেটা ফতুয়া দিচ্ছ আল্লাহর পক্ষ থেকে সিগনেচার করছো, কাজে সাবধান ফতুয়া দিতে, ভালো করে চেক করতে হবে, সাংঘাতিক জিম্মাদারির বিষয়। তো যাই হোক, ওই তায়াম্মুমের বিষয়ে ওই সাহাবিরা তায়াম্মুম করতে না দিয়ে ফরজ গোসলের হালতে তাকে গোসল করে মেরেই ফেললেন, মানে তিনি মরে গেলেন, এটা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দুঃখ লেগেছে মনের মধ্যে। এখনো আমাদের সমাজে কেউ কেউ আছেন, অনেক সময় গোসল ফরজ হয়ে যায় কিন্তু শরীর খুবই খারাপ, গোসল করা নিষেধ, কোলে নির্গত অসুস্থ হয়ে যাবেন, তায়াম্মুম করলে নামাজও পড়ে খালি মনের মধ্যে খালি খোঁচা লাগে, ফরজ গোসল গোসল না করে তুমি নামাজ পড়, নামাজ হয়েছে কিনা, অনেকের মনে খোঁচা লাগে খালি,
কিন্তু শরীয়তে যখন ক্লিয়ার মাসালা পাওয়া যায় তখন আর খুদখুদানি পাপের কোন দরকার নাই, আলহামদুলিল্লাহ। মুজারবের মোসা করা যায়, তো মোসা করার পরে অনেকে চিন্তা করে মুজারব মোসা তো করলাম নামাজটা হলো কিনা, তো এরকম এই খুদখুতা স্বভাব কিন্তু ভালো না। যেটা শরীয়তে যেটা ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ, নো প্রবলেম। যাই হোক, এখন এটা হলো যে ওলা তাকতুল আনফুসাকুমের তাফসির আমরা আলোচনা করছি, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করো না, হত্যা করো না, নিজেদেরকে কিল করো না। অন্য আয়াত এসেছে ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজের হাতে ধ্বংসের মুখে ঠেলে দিও না। ওকে, এখন যারা আত্মহত্যা করে, আল্লাহ মাফ করুন, এই ব্যাপারে আপনারা জানেন তো কত শক্ত হাদিস, মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইউজাউ বিহা বাতনুহু আও ইয়াজাউ বিহা বাতনুহু ইয়াউমাল কিয়ামা ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। যে ব্যক্তি নিজেকে কোন লোহার অস্ত্র দিয়ে, চাই সেটা ছুরি চাকু দা বটি এই জাতীয় কিছু দিয়ে নিজেকে আঘাত করে, অথবা লোহার বুলেটে তো লোহা জাতীয় জিনিস, এগুলো দিয়ে নিজেকে কিল করে, তাহলে কেয়ামতের দিন আল্লাহ তাআলা ওই অস্ত্রটা তার হাতে দিবেন, ওই যন্ত্র তার হাতে দিয়ে বলবেন জাহান্নামে চিরদিন থাকো আর বারবারে নিজেকে কতল করো। ওয়ামান কাতালা নাফসাহু বিসুম্মিন ফাসুম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসাহু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করেছে, অ্যান্ড্রিন পান করে আত্মহত্যা করেছে, এই তার হাতে কে আমাদের দিনে বিষ উঠিয়ে দেওয়া হবে আর জাহান্নামে চিরদিন থাকো আর বারে বারে বিষ খেয়ে নিজেকে কিল করার চেষ্টা করো। তো দুনিয়াতে তো মরে গেছে, জাহান্নামে তার মরবে না, মরার উপক্রম হয়ে আবার বেঁচে উঠবে, আবার তাকে এই কাজ করতে হবে। সহি বুখারী আর মুসলিমের হাদিস এসেছে, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে জিনিস দ্বারা যে ব্যক্তি নিজেকে হত্যা করেছে, আত্মহত্যা করেছে, ওই জিনিস দিয়েই তাকে কিয়ামতের দিন আযাবের ব্যবস্থা করা হবে। আরেকটি হাদিস এসেছে বুখারী এবং মুসলিমের হাদিসে, কানা রাজুলুন মিম্মান কানা ক্বাবলাকুম ওয়া কানা বিহি জুরহুন, তোমাদের আগের জমানার একটা লোকের কোনো কারণে সে সিরিয়াসলি উন্ডেড হয়ে গিয়েছিল, তার ব্যাপকভাবে কোনো জায়গায় তা সে আহত হয়ে পড়ে, শরীরের মধ্যে বড় ধরনের ক্ষত হয়ে যায়, ফা আখাদা সিক্কিনান নাহারা বিহা ইয়াদাহু, এই পেইন এবং যন্ত্রণা বিষ বা ব্যথার কারণে সহ্য না করতে পেরে সে হাতের মধ্যে কি করলো, একটা চাকু নিয়ে তার হাতকে সে কেটে ফেললো, বা শরীরের কোনো জায়গায় সে এভাবে কি করলো, স্টাব করে ফেললো, ফামা রাকা দাম হাত্তা মাতা, এবং এর কারণে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে গেল আর হতে হতে শেষ পর্যন্ত লোকটা মারা গেল। কল আল্লাহু আজ্জা জাল, তার মৃত্যুর পরে পরেই আল্লাহ তাআলা তাকে বললেন, আব্দি বাদারানি বিনাফসিহি হাররামতু আলাইহিল জান্নাহ, আমার এই বান্দা তার রূহ বের করার জন্য আমার আগে সে নিজেই পদক্ষেপ নিয়ে ফেলল, তাকে হত্যা করার জন্য তার মউতকে সে আমার আগেই ডেকে নিয়ে আসলো, আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। আরে মাঝে মধ্যে মুসলমানদের মধ্যে এরকম আত্মহত্যা হচ্ছে, এই খবর শুনলে কিরকম কষ্ট লাগে, কি দুঃখ লাগে। আহারে, এ শুধু লোকটা মরে গেল না, জাহান্নামের মধ্যে সে চলে যেতে হবে এবং এই শাস্তি তার কপালে জড়তেই থাকবে, কি কষ্টের বিষয়। এই জন্য মানুষকে ইমান এবং এলেম, আল্লাহর সঙ্গে সম্পর্ক নিয়ে আসতে হবে। কি কারণে মানুষ আত্মহত্যা করে বলেন তো? দুঃখের কারণে, হতাশা ব্যঞ্জক অবস্থায়, হতাশা আল ইয়াসু মিনাশ শাইতান, হতাশা কার থেকে আসে? শয়তান থেকে আসে। এই জন্য দুঃখ মুসিবতের সময় মানুষ কার কথা মনে করবে? আল্লাহর কথা মনে করবে। ইদা আসাবাতু মুসিবা, মুসিবত আসলে কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমাদের দেশে শুনছি এই দোয়া কোন সময় পড়তে হয়? কেউ মারা গেলে শুধু, তো কেউ মরে গেলেও তো এটা একটা দুঃসংবাদ, আমার জন্য এটা আপাতত মুসিবতের খবর, তাই না? ঠিক আছে, কিন্তু মারা যাওয়া ছাড়াও তো মুসিবত আছে,
যে কোন দুঃসংবাদ, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়ে গেছে, বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, আল্লাহ মাফ করুন, বাড়ি ঘরে আগুন লেগে গেছে, আল্লাহ মাফ করুন, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে গেছে, সব খবরের জন্য কি বলা যায়? ইন্নালিল্লাহ। তো এই আল্লাহকে স্মরণ করলে শয়তান আর জায়গা পাবে? আরো দোয়া করা, আরো মুসিবতের দোয়া যেগুলো আছে, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালাতাকিন্নি ইলা নাফসি তারফাতা আইন, কি সুন্দর অর্থ, আল্লাহ আপনার রহমত চাই, আমার দায়িত্ব আমার নফসকে চোখের পলকের জন্য দিয়েন না, আমার দায়িত্ব আমার নিজের কাছে চোখের পলকের জন্য দিয়েন না, তার মানে কার কাছে রাখেন? আল্লাহ আপনার কাছে রেখে দেন আমার দায়িত্ব, আমার আপনার কাছে রেখে দেন, কারণ আমার কাছে দায়িত্ব দিলে আমি হ্যান্ডেল করতে পারবো? পারবো না, আমি গন্ডগোল করে ফেলবো, আমি হতাশ হয়ে যাব, আমি নিরাশ হয়ে যাব, আমাকে শয়তান পাকড়াও করে ফেলবে। ও আসলে হে ঈশানি কুল্লাহু, আর আমার সব কিছুকে আপনি আল্লাহ ঠিক করে দেন। এই বিপদ মুসিবতে এই সমস্ত দোয়াগুলো যদি কেউ পড়ে, কত সুন্দর দোয়া। অনেক সময় মুসিবতে মানুষ কি করবে তাকে, মানে সে কোনো রাস্তা খুঁজে পায় না, হতাশ হয়ে যায়, অসহায় হয়ে যায়, হাউ মাউ করে কাঁদতে থাকে, আর এর চেয়ে বেশি হয়ে গেলে তো মানুষ নিজেকে কিল করে ফেলে, নাউজুবিল্লাহ। আর শয়তান কি করে, এই সমস্ত ইস্যুগুলোকে কাজে লাগায় মানুষকে চূড়ান্ত ধ্বংস করার জন্য। তার কতগুলো মোমেন্ট আছে, কতগুলো সুযোগ আছে, মানুষের সাইকোলজিকে ব্যবহার করে সে। সাইকোলজিক্যালি মানুষ যখন উইক থাকে, সেন্সিটিভ থাকে, ওই সময় শয়তান মানুষকে ঝাঁপিয়ে ধরে যে তাকে ফাইনালি লাস্ট ক্ষতিগ্রস্ত করা যায় কি না। তার মধ্যে অন্যতম হচ্ছে যে মানুষ যখন খুব বেশি দুঃখিত হয়ে পড়ে, অত্যন্ত দুঃখে শোকে কাতর হয়ে যায়, তখন শয়তান মানুষকে এসে আরো ওয়াসওয়াসা দিয়ে পাম্প করতে থাকে, পাম্প করতে থাকে, সেই যেন দুঃখে কষ্টে সেলফ হার্ম শুরু করে দেয়। এদেশে একটা পরিভাষা আছে, এটাকে কি বলে, সেলফ হার্ম। সেলফ হার্ম মানে নিজেকে আঘাত করা, নিজেকে ক্ষতি করা। কেউ কেউ আছে দেখবেন ওয়ালের সঙ্গে নিজের মাথাকে ব্যাং করে দিয়ে উঠে, কেউ আছে দাও শুরু নিয়ে নিজেকে অ্যাটাক করে, নাউজুবিল্লাহ। এদেশে অনেকগুলো সাইকোলজিক্যাল অসুস্থতার মধ্যে একটা আছে সেলফ হার্ম, ছুরি নিয়ে এরকম করি অনেক ইয়াং লোকদেরকে পাওয়া যায়, ডিল করতে হয় যে তাদের হাত অনেকগুলো কাটা আছে, কাটা এরকম এরকম, কেউ কামড়ায় নিজের শরীরকে, এভাবে করে করে দুঃখ যখন চূড়ান্ত পর্যায়ে যায় শয়তান এটাকে ব্যবহার করে। আবার রাগ বেশি হয়ে গেলে শয়তান ব্যবহার করে, রাগের কারণে কি করে মানুষ, একে অপরকে খুন করে ফেলে, করে না, করে ফেলে। আবার অতিরিক্ত খুশি, একদম আনন্দ ফান করতে করতে মানুষ লঙ্কা কাণ্ড ঘটিয়ে ফেলে, জয় ড্রাইভ করে। ঈদের সময় আমাদের কিছু বাজে ছেলে পেলে যেগুলো আছে, যাদেরকে আল্লাহ তাআলা এই দিনের জ্ঞান থেকে বঞ্চিত করেছেন, ওই সমস্ত ফ্যামিলির কিছু ছেলেমেলে তারা জয় ড্রাইভ করে, এমনভাবে বেপরোয়া গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট করে নিজেও মরে মানুষকেও মারে, হাইওয়ে এর মধ্যে গিয়ে রেসিং করে 150 মাইল স্পিডে গাড়ি চালায়, আর পড়ে মরে মানুষকে মারে। এগুলার পেছনে শয়তান আছে না, শুধু পাম্প করতে থাকে, পাম্প করতে থাকে। তো এই জন্য শয়তান থেকে পানা চাওয়ার জন্য মানুষকে আল্লাহর দিকে চলে আসা, দুঃখ মুসিবত হইলেই আল্লাহকে ডাকা শুরু করতে হবে, জলদি করে এসে দুই রাকাত নামাজ পড়ে ফেলুক অজু করে, ওয়াস্তাইনু বিসসাবরে ওয়াসসালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মধ্যে, সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে, সবর মনের অস্থিরতাকে কমিয়ে ফেলো, কন্ট্রোল করো, আর আল্লাহর কাছে দাঁড়িয়ে যাও। ইদা হাজাবাহু আমরুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কোনো মনকে পেরেশান করে ফেলতো তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ যদি মহিলারা ওই সময় পড়তে না পারে তাহলে কি করবে, দোয়া করবেন। সলাতের অর্থ নামাজ, সলাতের অর্থ দোয়াও। এভাবে সুন্দর সুন্দর দোয়াগুলো পড়লে মানুষ হতাশ হয়ে আত্মহত্যা করতে হবে না, মানুষকে আল্লাহ তাআলা বাঁচার উপায় বের করে দেবেন। এখন আসে যে সমস্ত জিনিস মানুষকে আত্মহত্যা থেকে নিয়ে যায় সেগুলো থেকে বাঁচা, এছাড়াও যে সমস্ত জিনিসের খাওয়া দাওয়া মানুষকে ক্ষতি করতে পারে, নির্ঘাত ক্ষতিকর জিনিস, এই সমস্ত ক্ষতিকর জিনিস খাওয়া দাওয়া করাও ঠিক নয়।
যেমন অনেক সময় আমাদের দেশে খবর পাওয়া যায় যে উল্টো পাল্টা কিছু খেয়ে পরিবারের সবগুলো মরে যাওয়ার উপক্রম হয়েছে। যে একবার পত্রিকায় পড়েছি এক ধরনের মাছ পাওয়া যায় আমাদের দেশে, মানুষ খায় না, এগুলো প্যাট ফুলে এরকম হয়ে থাকে মাছটা, পটকা মাছ বলে, তাই না? এটা কিন্তু এটা বিষাক্ত মাছ। এবং আমি ছোটকাল থেকে মাঝে মধ্যে পত্রিকায় পড়ি কিছু গরিব পরিবারের লোকজন এই পটকা মাছ ফেলে দিয়েছে মানুষ, এগুলোকে জোগাড় করে নিয়ে বাড়িতে গিয়ে পাক করে খেয়ে মা বাবা ছেলে মেয়ে সবগুলো মারা গেছে। তাহলে এরকম ডেঞ্জারাস কোনো জিনিস খাওয়া রিস্ক নেওয়া ঠিক নয়। ঠিক তেমনি মনে করেন কোনো কোনো ক্ষেত্রে যে খাওয়া দাওয়া কন্ট্রোল করা দরকার, আপনার একদম ব্লাড প্রেশার খুব হাই, আপনার হাই ডায়াবেটিস আছে, যেগুলো খালি আপনি নির্ঘাত একটু সাংঘাতিকভাবে খেপারে 12 মিটার আপ হয়ে যাবে, এরকম ক্ষতিকর জিনিস খেয়ে নিজেকে শেষ করে ফেলা, এত ফ্যাট খাওয়া, এত বেশি সুইট খাওয়া ক্ষতিকর জিনিস। বাচ্চারা খালি সুইট খেতে চায়, খালি পেপসি খাইতে চায়, কোক খাইতে চায়, ওগুলো তাদের ক্ষতি। পিতা মাতা এগুলো খেয়াল করতে হবে, যে সমস্ত জিনিস ডাইরেক্টলি মানুষের ক্ষতি করে এগুলো খাওয়া ঠিক নয়। যদি ইটসেলফ হয়তো নাজায়েজ না, কিন্তু যদি আপনার ক্ষতি নিশ্চিত কনফার্ম হয়ে যায়, গ্যারান্টিড হয়ে যায়, তাহলে নিজের হাতে নিজের ক্ষতি করা জায়েজ আছে? না, লা দারারা ওয়ালা দিরারা ফিল ইসলাম। নিজের হাতে ক্ষতি করা আবার কারো ক্ষতি করা উভয়টাই ইসলামে কি হারাম, জায়েজ নাই। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অনেক দয়াময়। তোমাদের কোন বিষয়ে ভালো হবে সেগুলো আল্লাহ এইভাবে বলে দেন, তোমাদের ক্ষতি হবে কোথায় সেটা আল্লাহ তোমাদেরকে বাঁচার জন্য সব বলে দিচ্ছেন, তোমরা ক্ষতিগ্রস্ত হও এটা আল্লাহ তাআলা চান না। ওমাই ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। বিশেষ করে যারা নিজেদেরকে হত্যা করে আত্মহত্যার পথ বেছে নেয়, যারা এরকম সীমা লঙ্ঘন করে এবং নিজেদের উপর জুলুম করে বসে, নিজেকে হত্যা করে বসে, আত্মহত্যা করে, গলাতে রশি লাগিয়ে ফাঁস দিয়ে মরে, অথবা বিষ খেয়ে মরে, অথবা সেলফ হার্ম করে, এভাবে মরে যায়, ফাসাউফা নুসলিহি নারা, তাদেরকে অবশ্যই আমি জাহান্নামে প্রবেশ করাবো, তারা জান্নাতে যেতে পারবে না। وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا, এমন করা আল্লাহর জন্য অত্যন্ত সহজ। আল্লাহকে আটকানোর কেউ আছেন? কেউ নেই। খবরদার, সাবধান, আল্লাহ যে কথা বলে দিয়েছেন এটাকে ভয় করো, ওই রাস্তা কেউ যেও না।